স্বাধীনতার ঊনপঞ্চাশতম বর্ষে বীর শহীদদের স্মরণ সাফার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেয়ার অঙ্গীকার শুভেচ্ছা বিদেশিদের আমাদেরকে চোদ্দ জানাতে এসেছে লাল সবুজ ধারণ করে এগোতে চাই ব্যর্থতা আছে অনেক ষড়যন্ত্র হয়েছিল কিন্তু তারপরও কিন্তু দেশটা এগিয়ে গেছে ইন্ডিয়াতে যেটা হয় আমাদের তো মানে পতাকা উত্তোলন হয় নেতাজির সামনে আমরাও সেখানে পুষ্পস্তবক দিই কিন্তু এইভাবে সকলে মিলে তারা এই জিনিসটাকে পালন করছে এটা সত্যিই খুব ভালো লাগলো দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ শুদ্ধ সুরে দেশ জুড়ে গাওয়া হল জাতীয় সঙ্গীত বাংলাদেশকে এগিয়ে নেবে আজকের শিশুরাই শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী বিএনপি জামায়াতের কারণে একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি অভিযোগ হানিফের মুক্তিযুদ্ধের চেতনা ভুলুঙ্কিত করেছে ক্ষমতাসীনরা মন্তব্য মির্জা ফখরুলের কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাক্টর চাপায় নবম শ্রেণীর ছাত্র নিহত ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ এবং রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালের বর্ধিত ভবনে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু আইনের প্রয়োগ না থাকায় বাড়ছে না সচেতনতা মহান স্বাধীনতা দিবসে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি ভোর থেকেই আপামোর জনতার ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সবারই প্রত্যাশা বৈষম্য খুঁচিয়ে সংঘাত ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক বাংলাদেশ ফারুক ভুইয়া অবিনের রিপোর্ট বাংলার পূব আকাশে আটচল্লিশ পেরিয়ে উনপঞ্চাশ বছরে পা রাখা স্বাধীনতা রক্তিম সূর্য বিড়ম্র শ্রদ্ধায় নত বাঙালির ঢল তখন গৌরবময় অর্জনের স্মারক জাতীয় স্মৃতিসৌধে সৌধে শহীদ স্মরণে এসে গত আটচল্লিশ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েও নানা ভাবনা ছিল সবার মাঝে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়তে ভেদাভেদ নয় ঐক্যের জয়গানও ঝরল প্রতি কণ্ঠে কিছু মানুষ বঞ্চিত থেকেই গেছে তো তাদের ডেভেলপমেন্টের জন্য মেইনলি কাজ করতে হবে লাল আছে অনেক ষড়যন্ত্র হয়েছিল কিন্তু তারপরও কিন্তু দেশটা এগিয়ে গেছে বিশিষ্টজন আর রাজনীতিকরা মনে করেন সমতা আর সুশাসন নিশ্চিতের মধ্য দিয়ে অপার সম্ভাবনার বাংলাদেশ একদিন মাথা উঠ করে দাঁড়াবে বিশ্বের বুকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যদি জনগণ অংশগ্রহণ করে করতে পারে সেই সুযোগ তৈরি করা হয় আমি মনে করি সেটাই হবে সত্যিকারের গণতন্ত্র নতুন প্রজন্মের সদস্যদেরকে বিশেষ মূল্যবোধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা সেগুলোর কর্ম বিকাশ ঘটুক গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিতে আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে সুন্দর মানবিক বাংলাদেশ গড়া আর অর্থনৈতিক মুক্তি অর্জনের স্বপ্ন সবার বুকে আটচল্লিশ বছরের পথচলার হিসেব নিকেশে অনেক ক্ষেত্রেই থাকতে পারে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক তবে সাফল্যের খতিয়ানও কম নয় আন্তর্জাতিক অঙ্গনে আজ অভাবনীয় অনেক অর্জনের অনন্য দৃষ্টান্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে থাকা লালসবুজের বাংলাদেশ সকলে সম্মিলিত প্রয়াসে সমৃদ্ধ আগামী প্রগতি আর অগ্রগতির এই অভিযাত্রা আরও মসৃণ হবে এমনটি প্রত্যাশা সবার সময় সংবাদ জাতীয় স্মৃতিসৌধ সাভার ঢাকা এর আগে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আওয়ামী লীগের পক্ষ থেকেও ফুল দেন দলীয় প্রধান শেখ হাসিনা পরে আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপি জামায়াতের অপপ্রচারের কারণেই এত এতদিনেও একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি দেবাশিস রায় রিপোর্ট স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়ে বুকের রক্তে যারা লিখে গেছেন বাংলাদেশের নাম শ্রদ্ধাবনত জাতির পক্ষে সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সশস্ত্র সালামে সম্মান জানানো হয় নাম না জানা মহাপ্রাণ শহীদদের পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদের বিরোধী দল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ বেদিতে ফুল দেন এ সময় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন বিএনপি অপপ্রচার না চালালে আরও আগেই একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিলত গণহত্যাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বা এই গণহত্যার তথ্য আলামত নষ্ট করার জন্য বিএনপি জামাত পরিকল্পিতভাবে এই গণহত্যা নিয়ে অনেক সময় বিতর্কিত প্রশ্ন তুলেছিল তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই তবে আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা জোরালো দাবি করেছি আমরা আশা করছি যে জাতিসংঘ আমাদের এই গণহত্যার স্বীকৃতি দেবে এরপরেই জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপে অপশক্তিকে রুখে দেয়া অর্ধশতবর্ষী বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রার নতুন বিষয় গৌরব এবং আত্মোপলব্ধির এই দিনে তাই বলাই যায় হার নামানা বাঙালি পৃথিবীর মানচিত্রে আজ সম্ভাবনার জানান দিচ্ছে সক্ষমতার নানান প্রশ্নে শ্রদ্ধা জানাতে আসা এই উত্তরস্বরীরা বলছেন স্বাধীনতাকে আরও অর্থবহ করতে আজকের বাংলাদেশে সবচেয়ে জরুরি মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতির পথে ঐক্য আর সংহতির মেলবন্ধন তবেই অর্জিত হবে পূর্বস্বরীদের আজন্মলালিত স্বপ্ন পরে স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শেখ হাসিনা শ্রদ্ধা জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর গণফোরামের সভাপতি ড কামাল হোসেন বলেছেন দেশের জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তারা এই কথা বলেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সকাল দশটায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসেন শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন আন্দোলনের মধ্যে দিয়ে এখনকার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেছি কিন্তু এটাকে কার্যকর করার জন্য বাস্তবে রূপান্তরিত করার জন্য ষোলো আনা আন্দোলন চালিয়ে যেতে হবে এবং জনগণের ঐক্যকে আরও সুসংগত করে দিতে হবে এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখলিস ইসলাম আলমগীর দলের সিনিয়র নেতাদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান পরে তিনি সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ সরকার স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত করেছে যাদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিলাম জাতি জাপিয়ে পড়েছিলো আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে এক একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে পরে সকাল দশটার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা এ সময় বিএনপি মহাসচিব বলেন আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় আমরা আজকের এই দিনে অঙ্গীকার করেছি যে আমরা জন্য সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করবো গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল গণতন্ত্রের মুক্তির জন্য ইমান আমিন কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থান করা হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভি সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে টেলিফোনে তিনি সময় সংবাদকে আরো বলেন তাকে এখন ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে এবং দুই তিন সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে এপ্রিলের শেষের দিকে দেশে ফেরার সম্ভাবনার কথাও জানান ডাক্তার আবু নাসার রিজভি আলহামদুলিল্লাহ ওনার শারীরিক অবস্থা এখন অনেক ভালো ওনার হার্টটা টোটালি স্টেবল আছে প্রেশার ডায়াবেটিস সব কন্ট্রোলে আছে এখন যেহেতু একটা বড় অপারেশন হয়েছে একটু শারীরিক দুর্বলতা আছে এই দুর্বলতাটা ওভারকাম করার জন্য ওনাকে একটু ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে আজকে ওনাকে আইসিউ থেকে ক্যাবিনে শিফট করা হয়েছে হয়তো সপ্তাহখানেক এখানে থাকবেন তারপর হয়তো ওনাকে হসপিটালে ডিসচার্জ করা হবে নর্মালি সার্জিক্যাল পেশেন্ট গুলোকে হার্ট সার্জির পেশেন্ট গুলোকে ডিসচার্জের পরে সপ্তাহ দুই সপ্তাহ পরে আবার ফলো আসতে বলে সেই জন্য ওনাকে হয়তো আরো দুই থেকে তিন সপ্তাহ থাকতে হবে নেক্সট ফলো আপের জন্য এবং পরবর্তী ফলো আপ করে একবার উনি দেশে আমি ওনাদের মেডিকেল টিমের সাথে কথা বলেছি ওরা বলেছে ফোর লাইকলি টু বি থার্ড অর ফোর্থ উইক অফ এপ্রিল রাতের সময় আরো থাকছে স্বাধীনতা দিবসে শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা প্যারেড গ্রাউন্ডে প্রদর্শন রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালের বর্ধিত ভবনে কাজ করার সময় দুই শ্রমিক মারা গেছেন স্বজনদের দাবি বিদ্যুৎ হয়ে তাদের মৃত্যু হয়েছে নির্মাণাধীন ভবনটিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ তাদের নগর বিদ্রা বলছেন ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে শক্ত আইন না থাকায় বারবার দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে নির্মাণাধীন বর্ধিত ভবন যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বৈদ্যুতিক তার ও বিদ্যুৎ লাইন ভারী নির্মাণ সামগ্রীর মধ্যেই ঝুঁকি নিয়ে ব্যবহার করা হচ্ছে গ্যাস সিলিন্ডারও এসবের মধ্যেই ঝুঁকি নিয়ে কাজ করা অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মঙ্গলবার দিবগত রাতে মারা যান দুই শ্রমিক স্বজনদের দাবি নিরাপত্তা ব্যবস্থা না থাকাতেই এ দুর্ঘটনা নিহত আনিসুর রহমানের বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জ ও আবুল বাসারের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে বিকট শব্দ হয়েছে এবং সেখানে ব্লাস্ট হয়ে গেছে তারা ইনস্ট্যান্টলি ডেট হয়েছে কোম্পানি এত বড় কাজ করাচ্ছে সাথে বিদ্যুৎ সেখানে তারা সিকিউরিটি নিচ্ছে না কেন বা নেয়নি কেন সেটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না বাট নেওয়া উচিত ছিল নগর বিদ্রা বলছেন ভবন মালিকরা শ্রমিকদের নিরাপত্তাকে কখনোই গুরুত্ব দেয় না বলে বারবার মরতে হচ্ছে নিরীহ শ্রমিকদের ওয়ার্কারের সেফটির জন্য একটা মাথায় হার্ড হ্যাড হেলমেট একটা হচ্ছে তার কোমর একটা হার্ডনেস পায়ে একটা শক্ত জুতো এই জন্য যে কোনো কিছু পরে যাতে তার পায়ের ইঞ্জুরি না হয় ডেভেলপার বা যারা কন্ট্রাক্টর তাদের জন্য এটা কম্পালসারি হওয়া উচিত যদি না হয় তাহলে তাদের আমি মনে করি যে লাইসেন্স ক্যান্সেল করার উদ্যোগটা নেওয়া উচিত সময় নেই এই জিনিসগুলো ওয়ার্কারের সেফটির কথা বলা থাকলেও সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশনের প্রবলেম এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কখনোই কোনো পদক্ষেপ না নেয় মালিকরা সতর্ক হচ্ছে না বলেও দাবি তাদের নির্মাণকালীন সময়ে নির্মাণ শ্রমিক এবং প্রতিবেশ সুরক্ষায় কোন শক্ত আইন আমাদের এখনও নাই গণপূর্ত মন্ত্রণালয় অথবা লেবার মিনিস্ট্রি কারোই মনে হচ্ছে এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণের তাগিদও নাই এই সমস্ত দুর্ঘটনাকে কঠোর শাস্তির বিধিবিধানে এনে এর বিষয়ে যথোপয প্রতিকার এবং ব্যবস্থাপনা নেওয়া গুরুত্বপূর্ণ দেশে এসব মৃত্যুর ঘটনায় কখনোই কোনো বিচার হয়নি বলেও জানান তারা মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাক্টর চাপায় নবম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে এ ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠী সহ এলাকাবাসী এ ঘটনায় হত্যা মামলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার এদিকে একই মহাসড়কে লেগুনা উল্টে দশম শ্রেণীর আরেক ছাত্রী নিহত হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া হলো না স্কুল ছাত্রী মাহমুদা আক্তার ইয়াসমিনের মঙ্গলবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল নবম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন পথে চান্দিনা আঞ্চলিক সড়কে গ্যাস ফিল্ডের ট্রাক্টরের চাপায় নিহত হয় সে ঘটনার পরপরই চালককে আটক ও ট্রাক্টরটি জব্দ করা হয় সে নার্সারি করে হেয়ার আল্লাহ বিশ্বাস আমার স্বপ্ন ছিল ডাক্তার ড্রাইভারটা গাইড আছে থেকে এদিক দিয়ে আর গাইডেন না মানে আমাদের সাথে লাগায়া গাইড এই ঘটনার প্রতিবাদে ঢাকা ছাত্রGammamarsholok অবরোধ করে বিক্ষোভ করে সহপাটি সহ এলাকাবাসী অবরোধকারীদের উপর লাঠি চার্জ করে পুলিশ এতে এক শিক্ষার্থী আহত হয় পুলিশ আমাদের ছাত্রদের মারতে মাথায় পাঠাইছে বিড়ে পানি ছলাইছে সুষ্ঠু বিচার চাই আমরা নীরব সড়ক চাই আমরা আর কোনো আমাদের আর কোনো মা-বোনদের জীবন হারাতে চাই না আমরা তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ একবারই দিতে একজন একজন কথা বলছে

বাউন্ন থেকে একাত্তর শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ উনিশ বছরের সংগ্রাম আর আত্মত্যাগের স্মৃতিচারণ হল পদযাত্রায় উচ্চারিত হল দেশ গড়ার শপথ প্রজন্ম থেকে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ পদযাত্রা নিয়ে আরও জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ ছবি তুলেছেন সাইদুল ইসলাম হাজার বছরের বঞ্চনা আর পরাধীনতার শেকল ভাঙার প্রথম সোপান কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতির মিনার থেকে যাত্রা স্বাধিকার অর্জনের শৌধে দীর্ঘ বত্রিশ কিলোমিটারের এই যাত্রা ছুঁয়ে গেছে ধানমন্ডি বত্রিশ ছুঁয়েছে মুক্তিযোদ্ধা টাওয়ার মিরপুরের থানা বদ্ধভূমিতে যুদ্ধদিনের গল্প শুনেছে নতুন প্রজন্ম বাহান্ন হাজার বর্গমালের জমিনের বেশির জলপথ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে যাত্রা নদী সম্পূর্ণ জার্নিটা সামান্য একটু যদি উপলব্ধি করা যায় সেই উদ্দেশ্য থেকে পদযাত্রায় আসা হেঁটে এইটা অনুভব করার চেষ্টা করতেছি যে ওনারা এত কষ্ট করে কিভাবে আমাদের এই বাংলাদেশ থেকে রক্ষা করেছেন পরন্ত বিকেলে পদযাত্রা পৌঁছায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লান্তিহীন শিশু কিশোর ও অভিভাবকেরা প্রেরণা যে ত্রিশ লাখ শহীদের সংগ্রাম তাদের এই কষ্টটা বোঝার জন্য আজ আমি হাঁটছি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর জন্য হাঁটছি প্রজন্মান্তরে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেয় এই আয়োজনের লক্ষ্য সেই 52 থেকে 71 শোক থেকে শক্তি এবই আমরা অর্জন করেছি এর মধ্যে আমাদের মধ্যে একটা শক্তি কাজ করেছে সেই সরলতা শক্তি এটা সমৃদ্ধ বাংলাদেশ গড়া শক্তি কেউ যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানে তাহলে দেশের জন্য তার এত ভালোবাসা হবে দেশের চিন্তার বাইরে কাজে আমি সবাইকে বলি নতুন প্রজন্মকে তোমরা তোমাদের দেশের ইতিহাসটা জানো শিখো সূর্যাস্তে স্মৃতি শোধে শপথে শেষ হয় পদযাত্রা থেকে বছরে সুদীর্ঘ মুক্তি সংগ্রামের পথরেখায় শহীদ মিনার পেরিয়ে জাতি কৃতজ্ঞতা আর ভালোবাসার এই পদযাত্রায় উঠে আসে উনিশশো সালের চরম নৃশংসতা আর নির্মমতার ভয়াবহ চিত্র শহীদদের ত্যাগের উজ্জ্বল আলোকিত করবে নতুনদের মেধা ও মনন তবে পূরণ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন ফাসাল মোর্শেদ সময় সংবাদ জাতীয় স্মৃতিসৌধ সাভার ঊনপঞ্চাশতম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা বিভিন্ন স্থানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন ছিল রাজধানী জুড়ে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক এক কাতারে দাঁড়িয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সম্মিলিত কণ্ঠে গাওয়া জাতীয় সংগীতের সঙ্গে সুর মেলান রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস উপলক্ষে গান সহ নানা আয়োজনে দিনব্যাপী মুখর শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিবসের তাৎপর্য নিয়ে বিভিন্ন স্থানে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম যুদ্ধে একটি প্রেরণা ছিল এসএসি প্রজন্ম দুই হাজার একের আয়োজনে রাজধানীর পরিবাগে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রায় দুই শতাধিক পথশিশু এতে অংশ নিয়ে তুলির আঁচড়ে তুলে ধরে জাতীয় পতাকা স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের ছবি লক্ষ্যেছি একেছি পতাকা এঁকেছি জাতীয় পতাকা এঁকেছি গা শিখেছি মানে একটা মানুষ একেছিল কবির দেশ বীরের দেশ আমার দেশ দেশ বাংলাদেশ এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ছিল নানা আয়োজন সবার প্রত্যাশা স্বাধীনতার এই আটচল্লিশ বছরে যা অর্জন হয়েছে তার প্রেরণা বুকে ধারণ করে আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে লাল সবুজের প্রিয় বাংলাদেশ বেলাইত সাইন সময় সংবাদ ঢাকা আকাশ থেকে নামছে প্যারাট্রুপার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার কিংবা প্যাড করে হেঁটে যাচ্ছে পদাতিক বাহিনী দেখে মনে হতে পারে যুদ্ধের মোহরা এমন এক আয়োজন দর্শনার্থীদের জন্য প্রদর্শনীতে থাকছে অত্যাধুনিক সামুদ্রিক জাহাজ প্রতিপক্ষের আকাশে হানা দিতে প্রস্তুত যুদ্ধ বিমান কিংবা স্থলপথে শত্রু শিবির ধ্বংস করে দেয়া ট্যাঙ্ক কামান মোটর সেনা বিমান ও নৌবাহিনীর যৌথ এই আয়োজনে ঠাই পেয়েছে মুক্তিযুদ্ধকালীন সময় থেকে শুরু করে আধুনিক সব সমরাস্ত্র অনেক কিছু দেখলাম ভালো লাগলো সাজু আদানে ঢুকলাম বাচ্চারা বিমান বাহিনী সম্বন্ধে ডিটেলস জানলো নৌবাহিনী সম্বন্ধে জানলো যেসব কত আমাদের দেশ রক্ষাতে ইস করা হয় সেগুলো দেখার জন্য বাচ্চাদেরকে বাচ্চারা সেই দিকে ওরিয়েন্টেশন হবে স্বাধীনতার ট্যাঙ্ক গুলো বাচ্চাকে দেখাচ্ছি কিভাবে যুদ্ধ করেছে ওকে বোঝানোর চেষ্টা করছি অনেক ভালো আমি কখনো এগুলো দেখিনি টিভিতে দেখছি আজকে প্রথম নিজে চোখে দেখলাম আগামী একত্রিশে মার্চ প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি মহান মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে দেশে বিদেশে নানা দুর্যোগকালীন সময়ে সাফল্যের সাক্ষ্য রেখেছে এদেশের সশস্ত্র বাহিনী সেই কৃতিত্বটুকু ফুটে তোলার পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কতটা সক্ষমতা অর্জন করেছে সশস্ত্র বাহিনী তারই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো এই জুয়েল সময় সংবাদ ঢাকা সরকারি চাকরিজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হলেও তৈরি পোশাক শিল্প সহ বেসরকারি খাতে তা মাত্র চার মাস শ্রমিকদের অভিযোগ এই ছুটি দিতেও অনিহা মালিক পক্ষের এমনকি কাজের চাপও বাড়ানো হয় বিশেষ ওই সময়ে সরকারি বেসরকারি সব খাতে মাতৃত্বকালীন ছুটি সমান করার দাবির পক্ষে একমত শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তার মতে কর্মক্ষেত্রে স্পষ্ট এই বৈষম্য দূর হওয়া উচিত কামরুল হাসান সবুজের রিপোর্ট বলছিলাম আর কি ছুটির কথা যে আমি প্রেগনেন্ট পাঁচ মাসের আমি চলে যাম ঢাকা তারপরে বললো যে ভাই ছুটি তো দেওয়া যাবে না গেলে একবারে যাইতে হবে তারপর আমি একবারই আসা পড়ছি দুই হাজার তেরো সালে চট্টগ্রামে একটি কারখানায় কর্মরত অবস্থায় মাতৃত্বকালীন ছুটি চাওয়া ও না পাওয়ার অভিজ্ঞতা জানাচ্ছিলেন পোশাক শ্রমিক মোসাম্মদ বিলকিস আইন মেনে মাতৃত্বকালীন ছুটি নিতে বিড়ম্বনার অভিজ্ঞতা রয়েছে অনেক পোশাক শ্রমিকের এ সময় অতিরিক্ত কাজ করানোরও অভিযোগ রয়েছে তাদের মেডিকেলের রিপোর্ট দেখায় তখন বলে কি কী জন্য এখানে মেডিকেল রিপোর্ট করতে আসছে তাহলে চাকরি করতে কেন এসছো এত প্রোটাশন দিতে হবে এত পিস্ক দিতে হবে না দিতে পারলে মানে যা আসে তাই ব্যবহার করে আমরা যদি কিছু বলতে যে আমরা অসুস্থ তারা ওনারা মানে এরকম বাজে মন্তব্য করে যেটা আপনাদেরকে আমরা বোঝাইতে পারবো না বাইরের ডাক্তার বলে যে আপনাদের সাত মাস চলে অথচ ভিতরের ডাক্তাররা বলে আপনাদের ছয় মাস চলে তখন এটা হিজিবি জিতে পড়ে যায় হেজিভি জিতে পড়ে গেলে তখন দেখা যায় আমাদের তো ছুটি পাস করে না শ্রমিকদের কল্যাণে শ্রম আইনের সুষ্ঠু প্রয়োগের পাশাপাশি বেসরকারি খাতে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ছয় মাস করার দাবি শ্রমিক নেতাদের পাবলিক সেক্টরের মতোই গার্মেন্ট সহ প্রাইভেট সেক্টরের নারীদের জন্য ব্যাটারিটির ছুটি ছয় মাসের বন্দোবস্ত করা হোক তো চলে আসলে এটা নিয়ে কথা বলতে পারবো এই আদায় করতে পারবো এটা শুধুমাত্র নারীর স্বার্থে না আমাদের আগামী প্রজন্মের এটা করা উচিত সরকারি ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ও বেসরকারি খাতের জন্য চার মাসের যে বিধান রয়েছে তা কর্মক্ষেত্রে স্পষ্ট বৈষম্য এমনটাই মনে করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য যা বিলুপ্ত হওয়া উচিত বলে মনে করেন সরকারি আর বেসরকারির মধ্যে একটা বৈষম্য এটা স্পষ্ট দেখা যায় যে এই ছুটিটা বৃদ্ধি হোক এটা আমি মনে করি সরকার আন্তরিক শ্রমিক সংশ্লিষ্ট সবার দাবি সরকারি বেসরকারি এভাবে বিবেচনা না করে মানুষ হিসেবে মাতৃত্বকালীন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হোক বৈষম্যহীন কামরুল হাসান সবুজ সময় সংবাদ স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিকেলে বঙ্গভবন চত্বরে আয়োজিত এ সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ডেপুটি স্পিকার ফজলে রাববে মিয়া বিরোধী দলীয় উপনেতা বেগম রৌশ রশন এরশাদ বিকল্পধারা সভাপতি এ কে এম বদরুদ্দা চৌধুরী সংবর্ধনায় যোগ দেন মুক্তিযোদ্ধা এবং বিশ্রেষ্ঠ খেতাব পরিবারের সদস্যরাও অংশ এতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কেক কাটেন তারা অনুষ্ঠানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বিশিষ্ট জন ও অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নেন এবং তাদের কল্যাণে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন একাত্তরে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা মুক্তিকামী মানুষের ওপর তাদের অবর্ণনীয় বর্বরতার অনেক চিহ্নই আজও মুছে গেছে রংপুরে জাতি বিদ্বেষী গণহত্যার প্রমাণবাহী বদ্ধভূমিগুলো রক্ষার পাশাপাশি রাজাকার আলবদরদের তালিকা প্রকাশের দাবি সচেতন মহলে হেদায়তুল ইসলাম বাবুর প্রতিবেদন ছবি তুলেছেন তারিকুল ইসলাম রংপুরের দমদমা বৌদ্ধভূমি মুক্তিযুদ্ধের সময় কারামাইকেল কলেজের অধ্যাপক কালাচাঁদ রায় তার স্ত্রী মঞ্জুশ্রী রায় সহ তিন অধ্যাপককে হত্যা করে এখানে ফেলে যায় পাকিস্তানি বাহিনী স্থানীয়রা মরদেহ মাটি চাপা দেয় এরপর বদ্ধভূমিটির দিকে ফিরেও তাকায়নি কেউ বুদ্ধিজীবীরা নিয়ে আসি এখানে মারছে মারিয়া তারা ওইভাবে ফেলে রাখছে বদ্ধভূমি করি গেল তারপরে কোনো সংস্কার নাই কিছু নাই আমরা হাড়ি চান্দা করিয়া বাঁশ টাস তুলিয়া এখানে ঘিরে দিছিলাম গরু বাসুর ভাঙ্গি ফেলে এ জায়গা দেখার মতন কেউ নাই হ্যাঁ কেউ আসে না ও আসে যদি কেউ আসিয়াও মানে ওটা গুরুত্ব দেয় না দেশ স্বাধীন হওয়ার পর পেরিয়েছে আটচল্লিশ বছর রংপুরের দমদমার মতো মুক্তিযুদ্ধের শোক ও গৌরবের সাক্ষী এই বৌদ্ধভূমিগুলো নতুন প্রজন্মের জন্য সংরক্ষণের দাবি সচেতন মহলের স্মৃতিগুলো এখন আছে এখনো আমরা আমি জীবিত আছি আমরা বলতে পারছি কিন্তু এরপরে আমরা যখন থাকবো না তখন এই স্মৃতিগুলোর কথা তো আর কেউ বলতে পারবে না অনেক জায়গায় কিন্তু বদ্ধভূমির পাশে নানা রকম স্থাপনা গড়ে উঠে উঠে কিন্তু একরকম দখলদারিত্বের মধ্যেও যাচ্ছে দুই সালে রংপুর বিভাগের পাঁচ জেলার পাঁচ হাজার ছয়শো জন রাজাকারের তালিকা করা হলেও তা প্রকাশ করা সম্ভব হয়নি আজও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বৌদ্ধভূমিগুলো সংরক্ষণ করার পাশাপাশি একাত্তরে মুক্তিকামী নিরীহ বাঙালিদের হত্যার পেছনে পাক সেনাদের দোষর হিসেবে যারা ভূমিকা রেখেছে সেই রাজাকার আলবদরদের চিহ্নিত করে চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনদের তালিকা হওয়া উচিত তাদেরকে রাজনৈতিকভাবে একঘরে করা উচিত অর্থনৈতিকভাবে একঘরে করা উচিত তাদের পানিশমেন্ট হওয়া উচিত যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোকজনের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বৌদ্ধভূমিগুলো সংরক্ষণে উদ্যোগ নিয়েছে দাবি করে রাজাকারদের চূড়ান্ত তালিকা করার আশ্বাস জেলা প্রশাসকের এটি পূর্ণাঙ্গ তালিকা নয় তো আমরা চেষ্টা করব যাবতীয় তথ্য ভিত্তিতে ভবিষ্যতে এই তালিকাটি পূর্ণাঙ্গ করার রংপুরের নিজবেদগঞ্জ জাফরগঞ্জ দক্ষিগঞ্জ বালারখাইল নবদিগঞ্জ সাহেবগঞ্জ লাহিরির হাটসহ বেশ কিছু বৌদ্ধভূমিতে হত্যাযজ্ঞ চলে উনিশশো সালে হেদায়তুল ইসলাম বাবু সময় সংবাদ রংপুর এ পর্যায়ের শীর্ষ সংবাদ আরেকবার স্বাধীনতার ঊনপঞ্চাশতম বর্ষে বীর শহীদদের স্মরণ সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেয়ার অঙ্গীকার শুদ্ধ সুরে দেশ জুড়ে গাওয়া হলো জাতীয় সঙ্গীত বাংলাদেশকে এগিয়ে নেবে আজকে শিশুরাই শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী বিএনপি জামাতের কারণে একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি অভিযোগ হানিফের মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা মন্তব্য মির্জা ফখরুলের কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাক্টর চাপায় নবম শ্রেণীর ছাত্রী নিহত ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ এবং রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালের বর্ধিত ভবনে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু আইনের প্রয়োগ না থাকায় বাড়ছে না সচেতনতা আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়